জীবনের প্রয়োজনে ছুটে চলা এক জেলা থেকে অন্য জেলা। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে, এবং এই পূর্ব প্রান্ত থেকে আমি যাব পশ্চিম প্রান্তে। আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে পূর্ব প্রান্তে রয়েছে টাঙ্গাইল জেলা এবং পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ জেলা। বাংলাদেশে বর্তমানে প্রায় 700 অধিক নদ-নদী রয়েছে। এর মধ্যে প্রধান তিনটি নদী হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা। এই প্রধান তিনটির মধ্যে আবার এক নম্বর বা সবথেকে বড় নদী হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদীর উপরে 1998 সালে যে যমুনা সেতু তৈরি করা হয়েছে সেটি উদ্বোধন করা হয় এবং পরবর্তীতে এই সেতুটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। এই সেতুটি দৈর্ঘ্যে প্রায় 4.8 কিলোমিটার এবং এর সাথে একটি রেল সেতুও রয়েছে। তবে আশার কথা হলো যে এই সেতুর পাশে আবার নতুন করে আরেকটি রেল সেতু নির্মিত হচ্ছে। একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, বিশ্বে বর্তমানে আমাদের এই যমুনা সেতু বঙ্গবন্ধু সেতুর অবস্থান 11তম, দক্ষিণ এশিয়ায় 6ষ্ঠ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু হচ্ছে বঙ্গবন্ধু সেতু। এই সেতুর উপর দিয়ে যখন ট্রেন চলে সেটি দেখতেও অত্যন্ত নান্দনিক, দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর। এই সেতুটি রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলার জনসাধারণের জীবনে এনেছে আমূল পরিবর্তন, সংক্ষিপ্ত করে দিয়েছে তাদের দীর্ঘ যাত্রার সময়কে, পণ্য পরিবহন, যাত্রী পরিবহন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সময়কে সেভ করে দিয়েছে। একটি সেতু যে একটি জনপদকে পরিবর্তন করে দিতে পারে সেটি দেখতে হলে আসতে হবে এই উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গের মানুষ আসলেই খুব সৌভাগ্যবান এই সেতুকে পেয়ে তারা। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।